মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রেজাউল করিম বাবলু, 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার সামান্য দুই একটা সংশোধনী আছে। তার আগে, যেহেতু আজকে আমাদের মাননীয় আইনমন্ত্রী মহোদয় আমাদের সংসদে আছেন, তা ওনাকে তো আমরা আসলে খুব সহজে পাই না, অফিসও খুব একটা করে না। আমরা 2-3টা চিঠি দিয়ে রাখছি দপ্তরে, মাননীয় মন্ত্রী মহোদয় করোনা কালে একটু অফিস কমে করেন। তা আমি আমার সংশোধনগুলো উপস্থাপনের আগে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি যে এই করোনা সংকটের কারণে আমাদের দেশে প্রায় 4 কোটির মতো বেকার সমস্যার সৃষ্টি হয়েছে। মাননীয় স্পিকার, এই বেকার সমস্যার সমাধানে আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে আমাদের দেশে একটা আইন প্রচলিত সামাজিক রেওয়াজ আছে, যারা চাকরিজীবী কোনো পুরুষ একজন চাকরিজীবী নারীকে বিয়ে করতে চায়, আবার চাকরিজীবী একজন নারী চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে চায়, এতে কিন্তু বেকার সমস্যা সমাধান হয় না। মাননীয় স্পিকার, মাননীয় মন্ত্রী মহোদয় এখানে আছেন, আমি ওনাকে একটু নিবেদন করব, এই আইনটা উনি সুবিধাজনকভাবে করবেন, কোনো চাকরিজীবী নারী চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে পারবে না, এবং কোনো চাকরিজীবী পুরুষ চাকরিজীবী নারীকে বিয়ে করতে পারবে। মাননীয় স্পিকার, তাহলে আমাদের বেকার সমস্যাটা অনেক পরিমাণে লাঘব হয়। মাননীয় স্পিকার, মাননীয় স্পিকার, এই আইনটা যদি মাননীয় মন্ত্রী মহোদয় একটু আমলে নেয়, তাহলে এই যে 4 কোটি বেকার সমস্যার কিছুটা হলো লাঘব হয়। মাননীয় স্পিকার, এর পিছনে আর একটা কারণ আছে। মাননীয় স্পিকার, যখন একই পরিবারের দম্পতি যখন চাকরিতে যায়, দেখবেন তাদের শিশু সন্তানেরা গৃহকর্মচারীর দ্বারা দারুণভাবে নির্যাতিত হয়, শিশু নির্যাতন হয়, এই জিনিসটাও লাঘব হয়। মাননীয় স্পিকার, যিনি কাজ, যেই স্বামী কাজ করেন তার সাথে তাকে বিয়ে দেওয়া যাবে না, এই রকম প্রস্তাব নিয়ে আমি এইখান থেকে 2 কদমও হাঁটতে পারবো। এটা অসাংবিধানিক প্রস্তাব। এটা উনি কিভাবে এখানে যে দিলেন এটা আমি ঠিক বুঝলাম না। এখানে এই আমাদের যেহেতু বাক স্বাধীনতা আছে, উনি যা খুশি তাই বলতে পারেন, তো নিশ্চয়ই উনি যা খুশি তাই এর মধ্যে আছেন সংসদ সদস্য, কিন্তু আমি যা খুশি তাই গ্রহণ করতে পারবো না।